আচ্ছা, আমরা এখন আমাদের চ্যাপ্টারের যে অংশটা পড়বো সেটা হচ্ছে মোশন অফ প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস, গ্রহ উপগ্রহের গতি। প্রথম দিকে তোমরা জানো যে মানুষ মনে করতো যে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ইত্যাদি সব ঘোরে। তো তারপর মোটামুটিভাবে কোপার্নিকাসের আমল থেকেই জানা যায় যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, সেই সঙ্গে পৃথিবীও সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু কিভাবে ঘোরে, কি নির্দিষ্ট কারণে ঘোরে এবং কিভাবে ঘোরে, সেগুলো সম্পর্কে বিজ্ঞানীদের খুব ক্লিয়ার ধারণা ছিল না। তো এরপরে যখন টেলিস্কোপ ছাড়াই অনেক আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো বিজ্ঞানীরা রেকর্ড করেছিলেন, সেই খুব প্রাচীন বিজ্ঞানীরা, তারপরে যখন গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন, তার আগে দেখো এখানে বলা আছে এই একজন জ্যোতির্বিজ্ঞানীর নাম টাইকো ব্রাহে বলে, ইনি কিন্তু গ্যালিলিওর আগেই, গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কারের অনেক আগেই অনেক গ্রহের অবস্থান বছরের বিভিন্ন সময় নির্ভুলভাবে বলে গিয়েছিলেন। তো তারপর গ্যালিলিও যখন টেলিস্কোপ আবিষ্কার করেন, তারপরে গ্রহগুলোর অবস্থান সম্পর্কে আরও অনেক ইনফরমেশন পাওয়া গেছে এবং সেগুলো থেকে, সেগুলো অ্যানালাইজ করে কেপলার, জন কেপলার, তিনি গ্রহের গতি সম্পর্কে তিনটি সূত্র আবিষ্কার করেন। এগুলোকে কেপলার্স লজ অফ প্ল্যানেটারি মোশন বলা হয়। এই সূত্রগুলোর স্টেটমেন্টগুলো আমরা প্রথমে পড়ব। প্রথম সূত্রে বলা হচ্ছে যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ইলিপটিক্যাল পাথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং ইলিপসের, তোমরা এরপরে অঙ্কে পড়বে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, ইলিপসের দুটো পার্টিকুলার পয়েন্ট থাকে, নির্দিষ্ট দুটো পয়েন্ট থাকে, সে দুটো পয়েন্টকে বলা হয় ইলিপসের ফোকাস বা বাংলায় বলে নাভি। তো এই যে দুটো ফোকাস থাকে ইলিপসের, সবসময় দুটো ফোকাস থাকে এবং সেই দুটো ফোকাসের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। তাহলে প্রতিটা গ্রহ এর আগে মনে করা হতো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু এটা কেপলার তার সূত্রে, প্রথম সূত্রে বলেন যে ইলিপটিক্যাল অরবিটে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে সূর্যকে একটা ফোকাসে রেখে। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরল রেখা, মানে সূর্যকেও আমরা একটা পয়েন্ট অবজেক্ট ধরে নেব, সূর্যের সেন্টার, এবং গ্রহটাকেও একটা পয়েন্ট অবজেক্ট ধরে নেব, তার সেন্টার, এই দুটো সেন্টারের সংযোজক যে সরল রেখা, দুটো সেন্টারকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করতে পারি, তাহলে সেটাই হবে সংযোজক সরল রেখা বা স্ট্রেট লাইন কানেক্টিং দ্য টু সেন্টার্স অফ দ্য টু অবজেক্টস, দ্যাট ইজ ওয়ান ইজ সান অ্যান্ড আদার ওয়ান ইজ দ্য প্ল্যানেট। এবার সেই যে সংযোজক সরল রেখাটা, সেটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা আমরা এরকমভাবে দেখছি, সেটা হচ্ছে যে ধরো আমার একটা পয়েন্ট রয়েছে, এবার এই এই ছবিটা থেকে বোঝানো যাবে না, এক সেকেন্ড, আমি একটা জাস্ট রাফ ছবি এঁকেছি যে এটা আমার সান আর এটা হচ্ছে একটা ইলিপটিক্যাল অরবিট, এটা একটা প্ল্যানেট আমার। তো কোনো একটা মোমেন্টে প্ল্যানেটটা এই অরবিটের এই পজিশনে রয়েছে, এই অবস্থায় আমি সান আর প্ল্যানেট দুটোকে একটা একটা সরলরেখা দিয়ে সংযুক্ত করলাম। এবার একটা নির্দিষ্ট সময় ধরে নিলাম, ধরো সময়টাকে বললাম আমি ডেল্টা টি, এই ডেল্টা টির সময়ে এই প্ল্যানেটটা মনে করা যাক এইখানে চলে গেছে, তাহলে এই যে সংযোজক সরল রেখাটা সেটা এখন হয়ে যাবে এইটা। তাহলে ডেল্টাটির সময়ে যে ক্ষেত্রফলটা তৈরি হলো সেই ক্ষেত্রফলটা হবে এটা, এই শেডেড রিজিয়ানটা। এবার আর একটা পজিশন চিন্তা করছি, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে প্ল্যানেটটা এখানে আছে। এবার ডেল্টাটি ধরে দেখ প্ল্যানেটটা এই ডিরেকশনে যাচ্ছে, এবার ডেল্টা ওই একই ডেল্টাটির সময় প্ল্যানেটটা গেল এইখানে, এটা আমার ডেল্টাটি। তাহলে সংযোজক সরল রেখাটা এখন হবে হচ্ছে এইটা, একটু ব্যাকা হয়ে গেল আমার আঁকাটা, তাহলে এখন ক্ষেত্রফলটা কি হবে, এখন ক্ষেত্রফলটা হবে এই শেডেড রিজিয়ানটা। তাহলে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে এই দুটো ক্ষেত্রফল সমান হবে, তাহলে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল রচনা করবে, কোনটা
না সূর্য এবং কোনো গ্রহের যে সংযোজক সরল রেখা সেটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল রচনা করবে। তার মানে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা দুটোই যদি ডেল্টা টি সময় তৈরি হয়ে থাকে তাহলে দুটোর মান সমান হবে। এটাকে আমরা বলি এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি মানে এরিয়া তৈরি হওয়ার যে রেট সেটা এখানে কনস্ট্যান্ট থাকছে, মানে একক সময়ে সমান ক্ষেত্রফল তৈরি হচ্ছে। তৃতীয় সূত্রে বলা হলো যে কোনো গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালের বর্গ, অর্থাৎ একটা গ্রহ সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে যে সময় নেয় তাকে তো আমরা টাইম পিরিয়ড বলি। সেটা যেমন আমাদের প্ল্যানেট আর্থের ক্ষেত্রে কি হয়, আমরা জানি 1 ইয়ার প্রিসাইসলি 365 দিন 5 ঘন্টা কিছু মিনিট। তো যাই হোক, সেটাকে আমরা ধরো 1 ইয়ারই ধরছি, তাহলে প্রদক্ষিণকালের বর্গ তার মানে টাইম পিরিয়ডের স্কোয়ার হবে সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। অর্ধপরাক্ষ হচ্ছে সেমি মেজর অ্যাক্সেস, এটা কি আমি বলছি পরে। তাহলে এই যে গ্রহটার টাইম পিরিয়ডের সূর্যের চারিদিকে প্রদক্ষিণের যে সময় সেটার বর্গ হবে ওই গ্রহটার যে কক্ষপথ, তার অর্ধপরাক্ষ বলে একটা বিষয় আছে সেটা আসছি, সেই অর্ধপরাক্ষটাকে যদি আর ধরি তাহলে ওই সেমি মেজর অ্যাক্সেসের কিউবের সাথে সমানুপাতিক। এই তিনটে হচ্ছে আমাদের কেপলারের প্ল্যানেটারি মোশন সংক্রান্ত তিনটে সূত্র।